আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এস এ রেসিপিস বাই ছন্দা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কলিজা ভুনা রান্না করতে হয়। খুব মজাদার কলিজা ভুনা। প্রথমে একটি বাটিতে কলিজাগুলো ধুয়ে নিয়েছি। এখন একটি পাতিলে পানি দিয়ে কলিজাগুলো সেদ্ধ করে নিব। এখানে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিব। এখন চুলায় হিট দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিব। 5 মিনিট পর কলিজাগুলো তুলে নিব। এতে রান্নার পর কলিজার কালার অনেক সুন্দর হবে। এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, লং, গোলমরিচ। এখানে আমি নিয়েছি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, গরম মশলার গুঁড়া, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখন একটি পাতিলে তেল দিয়ে নিলাম। তেল গরম হওয়ার পর এক এক করে গরম মশলাগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো বাদামি কালার হওয়ার পর অল্প পানি দিয়ে দিব। এখন এক এক করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ এবং সব মশলা দিয়ে দিয়ে ভালো করে নাড়তে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা ব্যবহার করবেন। অল্প পানি দিয়ে ভালোভাবে কষায় নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে সেদ্ধ করা কলিজাগুলো ঢেলে দিতে হবে। কলিজাগুলো ভালোভাবে কষায় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিট। পাঁচ মিনিট পর পানি দিয়ে দিতে হবে কলিজা সেদ্ধ করার জন্য।
পানি বলক আসার পর আবার ঢেকে দিয়ে রান্না করতে হবে। 20 মিনিট পর তৈরি হয়ে গেল মজাদার কলিজা ভুনা।